हाय व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर जोन्नो निये एलाम एकटी नतून डिश, जार नाम होच्छे श्रिम्प फ्राई। बाच्चादेर अत्यंत पसंदेर एई खाबार, इफतारेओ एर जनप्रियता अनेक बेशी। सो चलुन देखे नी की की लागछे एई श्रिम्प फ्राईटी करार जोन्नो। एखाने आमी निये निच्छि एकटी काचेर बाटी, दें काचेर बाटिर भीतर एखन आमी निये निब प्रन फिश सय पिस। तो एगुलो आमी आगे भालो करे परिष्कार करे धुए तारपर पानीटा निगड़े नियेछि एबं लेस सह एई माछगुलो आमी केटे नियेछि। दें दिए दिच्छि आमी शुकनो मरिचेर गुड़ा हाफ चा चामच। एरपर एखाने दिए दिच्छि आमी लेबुर रस हाफ चा चामच। दिए दिच्छि सया सस हाफ चा चामच। दिए दिच्छि स्वाद मतो लवण, लवणटा एकटु कम दिते हबे, बाट सया ससे किन्तु एइभाबेई लवणाक्त। ताई तो चिंगड़ी माछटा एरकम बड़ो बड़ो निते हबे एबं लेस सह एगुलो निते हबे। निये भालो करे मेरिनेट करे निते हबे, खूब सुंदरभावे मेरिनेट करते हबे। तारपर एखाने आमी निये निच्छि स्पेगेटिर एकटि प्याकेट। आर एई स्पेगेटिर प्याकेटटा आमी खुले एर भितर जे मशलाटा पाबो সেই মশলাটা আমি এখন প্যাকেটটা কেটে নিচ্ছি, নিয়ে এই ফিশের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবার আমি ভালো করে মেরিনেট করে নিচ্ছি। খুব সুন্দর করে মেরিনেট করে নিতে হবে, উল্টে পাল্টে, যাতে সবগুলো মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা বসে। তারপর আমি 10 মিনিটের জন্য রেখে দিব অবজারে। তো 10 মিনিটের জন্য রেখে দিয়েছি অবজারে। তারপর চুলায় আমি একটি প্যান বসিয়েছি, আর প্যানের ভিতর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এবং সল্ট দিয়েছি এক টেবিল চামচ, আর অয়েল দিয়েছি এক টেবিল চামচ। তো পানিটা বলক আসছে। এখন এখানে আমি যে স্প্যাগেটি প্যাকেটটা নিয়েছি সেটা খুলে তারপর সিদ্ধ করে নিচ্ছি। একটু ভালো করে বয়েল করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি স্প্যাগেটিগুলো ভালো মতো বয়েল করে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কতক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, খুব সুন্দরভাবে ফুটছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি একটু উপরে উঠাবো, একটু দেখে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, আমি একটি স্টিনারের ভিতরে এখন স্প্যাগেটিগুলো ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা পানি দিয়ে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো সম্পূর্ণভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 3 টেবিল চামচ। এটা মেপে মেপে নিতে হবে। তো এক এক করে 3 টেবিল চামচ বেকিং পাউডারও সাথে অ্যাড করে নিচ্ছি। এখন আমি সবগুলো ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এরপর 10 মিনিট পর আমি আবার চলে আসলাম। প্রন ফিশগুলো এখন আমি এক এক করে কোট করে নিব, ঠিক এইভাবে উল্টিয়ে উল্টিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এবং কোট করে আমি এর পাশেই রেখে দিব। সবগুলো একসঙ্গে আমি কোট করে নিচ্ছি। আর বন্ধুরা, দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর অবশ্যই এই ইফতারের সময় আপনাদের টেবিলে তো চাই চাই, অবশ্যই করবেন, এটা তেমন কঠিন কিছুই না। তো আমি যে স্প্যাগেটিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখন আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি প্রনের ভিতর ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে একটু শক্ত করে ধরে তারপর মুড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে মোড়াতে হবে। আমি আরেকবার এটার উপরে দিব, তাই আবার একটুখানি নিয়ে নিচ্ছি। কয়েকটা করে ফিতা নিতে হবে এভাবে। দেন এরপর আবার আমি মুড়িয়ে নিচ্ছি। কস এটা ভালো মতো মোড়াতে হবে, না হয় কিন্তু পড়ে যাবে।
তো হয়ে গিয়েছে আমার প্রথমটা। আমি দ্বিতীয়টা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো সবগুলো এভাবে আমি করে নিব এক এক করে। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন বাসায়। তো হয়ে গিয়েছে সবগুলো আমার। তো চুলায় আমি একটি প্যান বসিয়েছি, আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ অয়েল। অয়েলটা গরম হয়ে গিয়েছে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এগুলো আমি ফ্রাই করে নিব। তো এক এক করে আমি সবগুলো ছেড়ে দিচ্ছি অয়েলের ভিতর। আমি তিনটি করে ভাজবো, এখানে বেশি দেওয়া যাবে না, একটার সঙ্গে একটা যেন লেগে না যায় তার জন্য। তো কতক্ষণ পরপর আমি একটু আলতো হাতে ভালো মতো উল্টিয়ে দিব। এটা একেবারে মচমচে করে ভাজতে হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আবার আমি একটু করে উল্টিয়ে দিচ্ছি, একটু সময় লাগবে ভাজতে। ওয়াও, কালারটা খুব সুন্দর আসছে ভিউয়ার্স, আপনারা খুবই দেখতে পাচ্ছেন, আর দেখলে মন চায় খেতে। তো হয়ে গিয়েছে, আমি এখন একটি টিস্যুর উপর তুলে নিচ্ছি, উপরে যে তেলটা আছে সেটা ঝরে যাবে, টিস্যুটা শুষে নিয়ে যাবে। তো আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আর হচ্ছে আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন এই মাহে রমজানে প্রতিদিন আপনাদের ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি, আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপত্তায় থাকেন আর ঘরে থাকেন। তো আল্লাহ হাফেজ।